যারা বলেন সারা বিশ্বে আমাদের এত মান বেড়েছে, তাকে ইনফ্যাক্ট সামনের মতোই করা হয়েছে। যখন পরপর তিনজন আমেরিকান বড় বড় অফিসার আসলেন, লু সোলজ আর মহিলার কী নাম এখন আমার মনে পড়ছে না, তারা বললেন আমরা তিনজন তোমাদের সব কথা শুনেছি, শুনবার পরে এটা রিপোর্ট করব এবং এই আলোকে তোমরা কতদূর এগুলোকে রেক্টিফাই করেছ, অ্যামেন্ডমেন্ট করেছ, ডেভেলপ করেছ। তার জন্যে এপ্রিল মাসের 10 তারিখে তোমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা যাবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্যে। এটা তো ডিক্লেয়ার ছিল, সেইখানে একটা নির্লজ্জ লজ্জাহীন পররাষ্ট্রমন্ত্রী, যিনি কিছুদিন আগে বলেছিলেন না যে ইন্ডিয়াকে গিয়ে বলে এসেছেন যাতে শেখ হাসিনাকে আর একবার রাখে, এইবার বলল। কত বড় সৌভাগ্যের ব্যাপার এই পররাষ্ট্রমন্ত্রী, মানে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী থাকতে পরপর তিনবার তিনি তার কাছ থেকে দাওয়াত পেলেন। সকালে উঠে এই পত্রিকা যে কটা আছে আমার সামনে বাসায় আসে, খুলে খুলে দেখলাম আজকের দিনের উপরে কোনো নিউজ নেই। আমার জানা মতো আমরা বাদে আর কেউ এই দিন পালন করছেন এমন নয়। আমরা এটার উপরে এত জোর দিচ্ছি অথবা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি কেন, তার প্রায় সব কথাই সাকিব বলেছেন। মানে এই যে কেউই এটা করতে চাচ্ছেন না, তার মানে কি ওনারা ভুলে যেতে চান? এটা যারা ক্ষমতায় আছেন তাদের তো এই দিন কিছু না হোক একটা বিবৃতি হলেও থাকবার কথা ছিল, ছোটোখাটো অনুষ্ঠান করবার কথা ছিল, কিন্তু তারা করেননি, করছেন না কেন সেটা আমি আবার বলি। আমি আগে অন্য কারো বক্তৃতা তো শুনিনি, যেহেতু জোনায়েদ সাকির বক্তৃতাই শুনলাম এবং উনি যেরকম করে বললেন সেই বলার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে সেদিনের সেই চেতনাকে এখন ওনারা ধারণই করেন না, বরঞ্চ সেই চেতনার প্রতিপক্ষে দাঁড়িয়েছেন। না হলে এরকম করেও একটা প্রশ্ন করা যেতে পারে যে আজকের দিনই যদি ঘোষণার দিন হয়, না অবশ্য ইতিহাস এটা নয়, ইতিহাস এরকম যে ঘোষণাটা আমরা স্বাধীনতার দিন বলে প্রচার করেছি, অর্থাৎ এরকমই হয় এত বড় একটা হামলার মুখে তৎক্ষণাৎ দাঁড়িয়ে হয়তো যারা যারা তখন ছিলেন মূল নেতা যিনি, তিনি তো ছিলেন না, তিনি কোনো ঘোষণা দিয়ে গেছেন তখন জানা যায়নি বা পরেও জানা গেছে কিন্তু ঠিক সত্যায়িত কোনো কিছু বোঝা যায়নি। অতএব যারা ছিলেন তারা মিলে ওই অগোছালো পরিস্থিতিতে একটা ঘোষণা যে দিয়ে দিতে পারবেন তা নাও হতে পারে। অতএব তিন দিন বা চার দিন বা আরও 10 দিন পরে পঠিত ঘোষিত একটি ঘোষণাকে ওই দিনের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা বলে নিশ্চয়ই চালিয়ে দেওয়া যেতে পারে আমি মনে করি ব্যক্তিগতভাবে, কারণ দলগতভাবে স্বাধীনতা আন্দোলন নেতৃত্ব দানকারী বলে যে দলকে আমরা বলি তারা 25 মার্চের এই গুরুত্ব আগের রাতেও তো বোঝেননি। আওয়ামী লীগ 27 তারিখে হরতাল ডেকেছিল, কোনো একটা বোধ তো ছিল 27 তারিখ পর্যন্ত হরতাল করবার অবস্থা থাকবে এবং হরতাল মানে একটা গণ আন্দোলন সেটাই চলবে, এত বড় একটা হামলা হবে এবং তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, এরকম বোধ তখনকার আওয়ামী লীগের নেতৃত্বে ছিল। এরকম দাবি যুক্তিতে টিকবে না। এখানে রব ভাই আছেন, আরও ভালো করে বলতে পারবেন আমি আশা করি, মাঝে মাঝে তার সাথে এগুলো নিয়ে আমি কথা বলেছি। এই এখানে আমরা বলেছি না যে ঘোষণার সাথে সঙ্গতিপূর্ণ অথবা ঘোষণা বাস্তবায়নের উপযুক্ত একটা রাষ্ট্র আমাদের চাই, তা তো চাই, আমার যা লক্ষ্য সেই লক্ষ্য যাতে আমি বাস্তবায়িত করতে পারি, সেই রকম ইনস্ট্রুমেন্ট যদি আমার হাতে না থাকে, সেরকম সংগঠন যদি না থাকে, সেই ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে সেটা বাস্তবায়ন করব কেমনে? কিন্তু আমাদের স্বাধীনতার ইতিহাস
কবে আমাদের সবার কাছে বোধগম্য এবং গ্রহণযোগ্য আকারে আসবে তা তো জানি না, কারণ স্বাধীনতার কান টানতে টানতে এত লম্বা করা হয়েছে এটা কান বলে চেনা যায় না এখন আর। মানে এরকম এক একটা বিষয় হয়েছে, আমরা মনে করেছি ইতিহাসে কিছু আরোপ করা যায়, অতএব একটা তথ্য দিয়ে দিলাম, মনে করছি এটাই সবাই মানতে বাধ্য, আর ক্ষমতায় থাকলে এদের একটা প্রবণতা হয়তো হয়। আমি তো কখনো ছিলাম না, আমার এই বোধ খুব ভালো করে নাই, কিন্তু যারা ছিলেন তারা তো মনে করেন বলেই মনে হয়, এমন এমন সব কাহিনী বানাতে থাকেন, এমন এমন কাহিনী প্রচার করতে থাকেন যে বাকিরাও সেরকম করে ভাবতে বাধ্য বলে তাদের আচরণে মনে হয়। অতএব এটাই হচ্ছে সত্যি। আবার বলছি, যেরকম করে সাকিব বললেন, আমাদের সেই চেতনাকে তখনকার সময় এইভাবে ঘোষণা দেওয়ার কোনো বিকল্প ছিল না, এরকম হয় না, বিরাট একটা মিছিলের মধ্যে মানুষ যে স্লোগানগুলো দেয়, বক্তা যে কেউ ওই সামনে দাঁড়িয়ে যখন বক্তৃতা করেন তখন স্লোগানের বাইরে কথা বলতে পারেন না, স্লোগানের বিপক্ষে তো নয়ই, কিন্তু সময় যখন যেতে থাকে তখন ওটা যদি তার চেতনার অন্তর্গত না হয়, ওই চেতনা যদি তিনি নিজে বিশ্বাস স্থাপন না করে থাকেন তাহলে নতুন করে কথা বলতে থাকেন, নইলে আমাকে বলেন 72 রাষ্ট্র গঠন করা হলো এরকম যদি আমরা বলি তাহলে 75 গিয়ে তার সম্পূর্ণটাই উল্টে যায় কীরকম করে, কীরকম করে এটা সম্ভব হয় যাকে আমরা এই মুক্তিযুদ্ধের রাষ্ট্র গঠনের মূল নায়ক মনে করছি, তিনি আজীবন আমৃত্যু তার পদে প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন বলে সংবিধানের অন্তর্গত করি। আমি তো ওটারই ধারাবাহিকতা দেখি এখনো, তখন যে স্বেচ্ছাচারী ব্যক্তিবাদী প্রবণতা আমাদের রাষ্ট্রটাকে গড়তে দেয়নি, আজও সেই প্রবণতা ক্ষমতা দখল করে আছে এবং বহু বছর ধরে নিজের ইচ্ছা মতো সেটাকে তৈরি করবার চেষ্টা করছে, না রাষ্ট্র তৈরি করছে তা বলছি না, বলছেন তাই, কিন্তু সম্পূর্ণ তার বিপরীতটা করছেন, এবং তার ফলশ্রুতি হচ্ছে এই যে গণতান্ত্রিক অধিকারের উপরে নির্ভর করে একটা রাষ্ট্র নির্মাণের প্রাথমিক যাত্রা, যে গণতান্ত্রিক সংবিধানের উপরে নির্ভর করে জনগণের অধিকারের স্বীকৃতি, মাঝে মাঝে নেতাদের বলতে দেখি, সংবিধান প্রণেতাদের কেউ কেউ বলেন জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, অথচ এই 52 কোনো একটা দিন জনগণ ক্ষমতার মালিক ছিল তার উদাহরণ পাওয়া যাবে না, কেবল সংবিধানের মধ্যে লিখে রাখলেই কি সেটা একটা সত্যি হলো? আমরা যে সংবিধান যেরকম করে লিখছি সেটার যাতে বাস্তবিক প্রয়োগ থাকে তার কথাও তো ভাবতে হবে, অতএব একবার এমপি নির্বাচিত হলে তিনি নিজ ওই এলাকার একজন কর্তাই শুধু না জমিদার বনে যান, তাকে কল ব্যাক করবার কোনো রকম অবস্থা নেই, তার বিরুদ্ধে কোনো বিধান নেবার কোনো অবস্থা নেই, যদি কেবলমাত্র তা তিনি যে দল করেন যে ক্ষমতায় আছেন যারা তার মূল ব্যক্তি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন। সমস্ত সংবিধান পুরা সংবিধানটা তৈরি করা হয়েছে যা বেশ কয়েক বছর ধরে চর্চাই দেখেছেন, এত অদ্ভুত সুন্দর সংবিধান সারা বিশ্বে দেখার মতো একটা বিষয়, যেমন এখন আমরা বলি না বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, মানে কীরকম রোল মডেল, এটা শুধু রোল করে তাই না, এটা একটা দৃশ্যমান বিষয় সারা পৃথিবীর মানুষের কাছে, উন্নয়নে এটা একটা আইকন, এখন চিন্তা করতে পারেন, মানুষের পেটে ভাত নেই এবং দিনমজুর একজন যে ভাষায় কথা বলছেন স্বাধীনতা দিবসে, যার জন্যে আপনি তার বিরুদ্ধে, তাকে অবশ্য খুঁজে পাননি, পত্রিকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে সেই পত্রিকা খেয়ে ফেলবার ব্যাপারে চেষ্টা করতে থাকছেন, কোনক্রমেই বলতে পারেন যে এই দেশ একটা উন্নয়নের রোল মডেল হতে পারে? পৃথিবীর মানুষ কি এরকম মনে করে? আসলে এরকম কথা সেই সময় শুনতাম,
সেই সময়ে যারা যারা বিদেশ গেছেন তারা বাইরে অন্যদের সাথে কথা বলে দেখেছেন এত বড় স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে আমরা প্রচণ্ড গর্ব করছি, পৃথিবীর বহু জায়গার মানুষ তার কাহিনী জানে না ভালো করে, তার নেতার নাম জানে না পর্যন্ত ভালো করে। তখনও এই রকম প্রচার চালানো হচ্ছিল, এখনও এরকম প্রচার চালাতে চালাতে শেষ পর্যন্ত পরিস্থিতি এরকম হয়েছে যে আমাদের সুকৃতির কাহিনী আলোচনা করবার জন্যে কেনেডিয়ান পার্লামেন্ট বিশেষ অধিবেশন ডাকে। আর আমাদের মহামান্য পররাষ্ট্রমন্ত্রী এখন আমেরিকায় গিয়ে অপেক্ষমান, রাত্রেবেলা তাকে সওয়াল জব করা হবে। কত বড় লজ্জার বিষয় এই দেশের জন্যে। যারা বলেন সারা বিশ্বে আমাদের এত মান বেড়েছে, তাকে ইনফ্যাক্ট সামনের মতোই করা হয়েছে। যখন পরপর তিনজন আমেরিকান বড় বড় অফিসার আসলেন, লু সোলস আর মহিলার কী নাম এখন আমার মনে পড়ছে না, তারা বললেন আমরা তিনজন তোমাদের সব কথা শুনেছি, শুনবার পরে এটা রিপোর্ট করব এবং এই আলোকে তোমরা কতদূর এগুলোকে রেক্টিফাই করেছ, অ্যামেন্ডমেন্ট করেছ, ডেভেলপ করেছ, তার জন্যে এপ্রিল মাসের 10 তারিখে তোমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা যাবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্যে। এটা তো ডিক্লেয়ার ছিল, সেইখানে একটা নির্লজ্জ লজ্জাহীন পররাষ্ট্রমন্ত্রী যিনি কিছুদিন আগে বলেছিলেন না যে ইন্ডিয়াকে ইয়ে বলে এসেছেন যাতে শেখ হাসিনাকে আর একবার রাখে, এইবার বলল, কত বড় সৌভাগ্যের ব্যাপার এই পররাষ্ট্রমন্ত্রী মানে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী থাকতে পরপর তিনবার তিনি তার কাছ থেকে দাওয়াত পেলেন। কারণ ডিনারের দাওয়াত নাকি লাঞ্চের দাওয়াত নাকি, বলতে বলতে একটা স্টোরি মনে পড়ে গেল, কথা লম্বা করবো না যেহেতু আসছি দেরি করে। বড় একজন নেতা, বামপন্থী নেতা, তিনি নিজের দলের না হলেও প্রধানমন্ত্রী হয়েছিলেন এক সময়। তিনি দেখা করতে গেছেন যেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছে সেইখানের একটা সোর্স অফ পাওয়ার, আমি মানুষ বলছি না, মেল ফিমেল বলছি না, বুঝে জানতে চাচ্ছি না, বিকজ দ্য ম্যান ইজ নট এ লাইফ। কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি তার পা চেপে ধরেছেন, কথাবার্তা বলেছেন, বেরিয়ে এসছেন, তো সঙ্গে একজন গেছেন, তিনি তার অসাধারণ গুণমুগ্ধ ভক্ত, দেখেছেন কত বড় বড় সংগ্রাম করেছেন তিনি। বললেন, ভাই আপনাকে আমি এত বড় মনে করি, আল্লাহর পরে আপনাকে মনে করি, আপনি ওনার পা ধরলেন। উনি হঠাৎ করে, মানে যাকে বললেন নেতা, হঠাৎ করে চোখ গরম করে তাকে বললেন, শোন, এই ঘটনা কেবলমাত্র তুই দেখেছিস, আমি তো ছিলাম, আর যার পা ধরেছি তিনি ছিলেন, এছাড়া যদি কারো মুখে আমি শুনি ধরে নেব তুই এই কাজ করেছিস, আমি তখন কিন্তু তোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর সব মন্ত্রীদের নাম বললাম না, আমি বড় বড় মন্ত্রীদের কথা বলতে পারি, এই একই রকম কাহিনী সর্ববৃহৎ জায়গাতে পর্যন্ত আছে। নির্লজ্জ লোক যখন বিপদে পড়ে তখন পায়ে ধরে, যখন মনে করে এখন আমার হাতে ক্ষমতা তখন কলরে ধরতে তাদের কোনো কিছু আটকায় না। এই রকম অবস্থায় সারা পৃথিবীর সামনে আমাদের মাথা হেঁট হয়ে গেছে, আমাদের দেশ, আমাদের সরকার, আমাদের রাষ্ট্র একটা অত্যাচারী, নিবর্তনমূলক, নির্যাতনকারী, গুম খুনের রাষ্ট্র বলে পরিচিতি পেয়েছে। আমরা এখানে বলছি স্বাধীনতার ঘোষণার সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন, উপযুক্ত রাষ্ট্র গঠন করব, তার জন্যে এই ধরনের নির্লজ্জ লোভী ক্ষমতালিপ্সুদের ক্ষমতা থেকে সরাতে তো হবেই, এবং দেখতে হবে যাতে সত্যি সত্যি রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়, রাজনীতির নেতৃত্বে ওই রকম লোভী, নির্লজ্জ, কদাকার, কুৎসিত মানুষগুলো যেন আসতে না পারে। তার মানেই আপনার একটা বিকল্প সেই রাজনীতি গড়ে তুলতে হবে, বিকল্প সেই সংগঠন গড়ে তুলতে হবে, মানুষের মধ্যে সেই বিকল্প সংস্কৃতি চর্চা আনতে হবে, যে সংস্কৃতি বলবে আমি দেশ ছোট হই বড় হই, আমি একটা বড় জাতি, আমি মহান মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, আমি সত্যি সত্যি এই দেশকে একটা উন্নয়নের সোপানে নিতে পারি যা মানুষের দেখার মতো বিষয় হতে পারে। সত্যি তো
মাত্র 54,000 বর্গ মাইলে 17-18 কোটি মানুষ আমরা আছি। সাপে যেরকম চলে না, একটা আরেকটার সাথে পেঁচিয়ে পেঁচে, এরকম পেঁচিয়ে তো নাই আমরা, আমরা আমাদের মতো আছি, আরও ভালো জায়গায় থাকতে পারতাম। আর সেজন্যেই আমরা বলছি সেই রকম রাষ্ট্র গঠন করবার জন্যে, সেই রকম সংগঠন, সেরকম জোট, যাই বলেন তার ভিত্তিতে আমাদেরকে লড়াই করবার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করছি সেরকম, গণতন্ত্র মঞ্চ সেই চেষ্টার একটা কি বলবো একেবারে আদি একটা ফসল, সেটা বিস্তৃত হবে, সেই লড়াইটা করব আমরা। এবং আমরা এরকম মনে করি যে আমরা এই পর্যন্ত কত বড় কলেবরে জনগণের সামনে হাজির হতে পেরেছি সেটা প্রশ্ন করছি না, কিন্তু নিশ্চয়ই রাজনৈতিক চিন্তার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, ভাবনার দিক থেকে মানুষের কাছে আলো পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই রোজার মধ্যেও এরকম চমৎকার এতজন মিলে উপস্থিত হয়েছেন, আমাদের কথা শুনেছেন, এর পরেও শুনবেন, দোয়া করবেন আমাদের জন্যে। আমরা লড়াই এখানে যেটা লেখা আছে সেই রকম কিছুর জন্য এই লড়াই করছি, এবং সেই লড়াইটা আমরা চালিয়ে যেতে থাকবো। খোদা হাফেজ। Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.